বাইকে সিলেটের নিউজ 24 থেকে আমি এম ইজাজুল হক ইজাজ প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একান্ত আলাপ চাইতে আমাদের সঙ্গে আজকে লাইভে যুক্ত হয়েছেন উসমানগর উপজেলার বুড়ঙ্গা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী এবং যুক্তরাজ্য মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ সুলমান হোসেন। আমরা আপনার সাথে কোনো কথা বলবো যে আপনি নারীর টানে মাটির টানে প্রবাস থেকে দেশে এসেছেন ইউনিয়নবাসীর সেবা করার জন্য। আমরা যে আপনি উন্নয়ন করবেন বা মানুষের সেবা করবেন, সবার তো একটি লক্ষ্য উদ্দেশ্য থাকে মানুষের সেবা করার, জনপ্রতিনিধিত্ব করার। আপনার জনপ্রতিনিধিত্ব হবেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি আমাদেরকে জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বুড়ঙ্গা ইউনিয়ন তথা দেশ বিদেশে যারা আছেন সবার কাছে আমার সালাম। আমি দীর্ঘ অনেক দিন লন্ডনে আছি। আমি লন্ডনে মুক্তিযুদ্ধ লন্ডন মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, লন্ডন যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরী কমিটির ইসি মেম্বার। আমি যখন দেশে ছিলাম জেনারেল সেক্রেটারি ছিলাম বুড়ঙ্গা আওয়ামী লীগের, এবং আমি জনগণের পাশেই ছিলাম, আমি একবার ইসি মেম্বার ছিলাম। আমি এখন মানুষের সেবা করার জন্য আবার ফিরে দেশে আসছি। আমি বুড়ঙ্গা ইউনিয়ন উন্নয়ন করার লক্ষ্যে আমার কাজ থাকবো, দুই থাকবো। আমি গরিব দুঃখী মেহনতি মানুষের অনুদানগুলা যেগুলো সরকারে বরাদ্দ দিবে সেগুলা সঠিক মানুষের কাছে পৌঁছানো এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, বিভিন্ন স্কুল মাদ্রাসা কলেজ আমি উন্নয়ন করার লক্ষ্যে আমি জনগণের পাশে থাকবো। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং জননেত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমি দেশে ফিরে আসছি। আমি জননেত্রীর যে যে উন্নয়ন যেগুলা করেছেন এগুলাকে আমি তুলে ধরতে চাই। পদ্মা সেতু উন্নয়ন করেছেন এবং বিধবা ভাতা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন, মুক্তিযোদ্ধা ভাতা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন, রাস্তাঘাট উন্নয়ন করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরাও চাই আমাদের প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আমরা একটা সুন্দর ইউনিয়ন আমি বুড়ঙ্গা ইউনিয়নকে গড়তে বাধ্য, এবং আমার ইউনিয়নের মানুষও মানুষের সাথে আমি সবসময় ভালো অবস্থানে আছি। আমার সাথে মানুষের যোগাযোগ ভালো, আমি দেশ যখন বিদেশেই ছিলাম তখনও আমি মানুষের সাথে যোগাযোগ করছি, এখনও আমি মানুষের সাথে, আমি দেশে আসার পরেও মানুষে আমাকে চায় বুড়ঙ্গা ইউনিয়নের নৌকা প্রার্থী হয়ে আমি ইলেকশন করার জন্য। এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ জনাব, আমরা আপনার কাছে আবার আসছি। দ্বিতীয় স্টেপে আমরা জানবো আপনার কাছে, আপনি আওয়ামী লীগের কর্মী হিসাবে, আপনি শুধু প্রবাস থেকেও আওয়ামী লীগের কর্মী হিসাবে দায়িত্ব পালন করে গেছেন, আমরা জানবো আপনি কতটুকু আশা আমাদের নৌকা পাবেন। আমি আশা করি যদি আওয়ামী লীগের যারা নৌকা বরাদ্দ করবেন তাদের যদি সত্যিকার আওয়ামী লীগের কর্মী একজন ব্যক্তিকে নৌকা দেন, তাহলে আমাকে নৌকা দিতে, আমি মনে করি আমাকে নৌকা দিবেন ওরা। আমি শতভাগ আশা করি, যেহেতু আমি সাবেক বুড়ঙ্গা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলাম, আমার জন্মলগ্নতনে আমি আওয়ামী লীগ করি, আমার বাবাও লন্ডনে আওয়ামী লীগ কর্তা, আমি এখন পর্যন্ত আওয়ামী লীগে আছি, বিদেশেও আমি আওয়ামী লীগ করছি, আইজও করবো কালো করবো। আমি আওয়ামী লীগ কোনোদিনই আওয়ামী লীগ থেকে বাড়া নাই। আমি আশা করি, শতভাগ বিশ্বাস আমার যে আমাকে বুড়ঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রার্থী হিসাবে মূল্যায়ন করবেন, এবং যারা যারা আমার বিরুদ্ধে আমার লোকের যারা আওয়ামী লীগ তনে আসছেন ওরা, আমি মনে করলাম না যে ওদেরকে ওরা আমার সমান কার্যক্রম করছেন বুড়ঙ্গা আওয়ামী লীগও। আমি সবসময় বুড়ঙ্গা আওয়ামী লীগের সক্রিয় ভূমিকা নিই। 90 একসাথ বলি দিন আন্দোলনের সময় রাজপথে আমিও সেক্রেটারি হিসাবে আন্দোলন করেছি। বুড়ঙ্গা ইউনিয়নের মানুষে দেখছে, গোলাবাজার ইউনিয়নের মানুষে দেখছে, তাজপুর ইউনিয়নের মানুষে দেখছে, ওদের সাথে আমি ফাইট করে গেছি। এই বলেই আমার বক্তব্য। আপনি সিলেটের বিভাগে আন্দোলন সক্রিয়ভাবে করেছেন, এরশাদ বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলেন, আমরা জানবো। আপনি যে ইউনিয়ন যে উন্নয়ন করতে বা ইউনিয়নকে যে ডিজিটাল করতে আপনার যে লক্ষ্য বা এবং বিশেষ করে যে তরুণ যুবকদের জন্য কোন ধরনের পরিকল্পনা আছে বলে আপনি মনে করেন? যুবকের জন্য তো এই খেলাধুলা, স্কুল কলেজে যাওয়া, এদেরকে একটু উৎসাহিত করা এবং মাদক থেকে ছেলেদেরকে বাঁচাইয়া রাখা, এটি আমার ইউনিয়নের আমার মূল লক্ষ্য। আমি তো দেশে থাকতেই ফুটবল খেলতাম,
এখন আমিও এখনও চাইমু যে আমি ফুটবল খেলা এবং ব্যাডমিন্টন খেলা যতটা খেলা আছে এগুলার আমি তাদেরকে হেল্প করছি। এইবারও আমি দেশ আইয়া প্রত্যেকটা আমার ইউনিয়নের প্রত্যেকটা ক্লাবে প্রত্যেক গ্রামে গ্রামে আমার কাছে তারা প্রাইজ চাইছে, আমি তাদের প্রাইজ অনুদান দিছি। ও আমি এখন সর্বশেষে বরুঙ্গা ইউনিয়নবাসী সবার কাছে আমার সালাম ও আদাব। আমি আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আগামীতে একটা সুন্দর ইউনিয়ন পরিবেশ করার জন্য আমি আপনার কাছে দোয়া চাই। সালাম আলাইকুম। ধন্যবাদ জনাব। ইতিমধ্যে আমরা জানলাম যে আপনার যে বিশেষ করে যে ইউনিয়নের কর্মকাণ্ড কীভাবে ইউনিয়নকে ত্বরান্বিত করবেন, ডিজিটাল করবেন আপনি জানিয়েছেন। আমরা বিশেষ করে আরও জানিয়েছেন আপনি সুদূর প্রবাস থেকেও যে দেশে থানে মাইট টানে আপনি বিদেশ থেকে মানুষের যে ইউনিয়নবাসী বাঙ্গ উন্নয়নের জন্য আপনি দেশে এসেছেন, একজন চেয়ারম্যান নির্বাচিত হলে দেশের মানুষের কাজ করবেন, জনগণের কাজ করবেন, বিশেষ করে আপনি সমাজসেবা এগিয়ে আছেন, কাজ করে আসছেন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে, আপনি সমাজ উন্নয়নের জন্য কাজ করে আছেন। আমরা আপনার উত্তরতম অভিনন্দন করছি। সুখী সমৃদ্ধি প্রত্যাশা আগামীতে আপনি এগিয়ে যান, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনার কাছ থেকে আজকের মতো বিদায়। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।